এটা নতুন নয় যে বিজেপি এবং দু একজন দলবদলু যারা গেছেন তারা তৃণমূলের মোকাবিলা করতে না পেরে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ করছেন। আক্রমণ শুধু নয়, কেন্দ্রের নানা অস্ত্রের অপপ্রয়োগ চলছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটি অপপ্রচার শুভেন্দু অধিকারী ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন, অথচ ওনার সাহস হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা মুখে উচ্চারণ করার। কখনো আকারে ইঙ্গিতে বলেন, কখনো ঘুরিয়ে ফিরিয়ে বলেন। তো যে বিষয়টা আমরা আজকে সামনে আনার চেষ্টা করছি সেটা অত্যন্ত গভীর বিষয়। গত কয়েকদিন আগে হঠাৎ একটা রব শোনা গেল যে কোনো একটি মামলায় অন্য কারোর একটি চার্জশিটের অংশ সেটা নাকি সামনে এনে দেয়া হচ্ছে এবং সেটা নাকি বিরাট ব্যাপার। এবং সংবাদ মাধ্যমে সবাই জানেন শুভেন্দু অধিকারী এবং তার শিবির থেকে এই প্রচারগুলো হয়েছিল যে একটা চার্জশিট এমন একটা কিছু আছে সেটা নাকি এবার দেখুন কি হয়। তো দেখা গেল যে তারপরের দিন নির্ধারিত সাংবাদিক বৈঠকটি শুভেন্দু অধিকারী করলেন, এর পরের দিন যেদিন করলেন সেদিনকে সেই ঝাঁ ঝা নেই এবং কই সেই চার্জশিট, সেই চার্জশিটটা সামনে এলো না। বললেন আপনারা দেখে নেবেন, দেখে নেবেন, খুঁজে নেবেন বলে আবার সেই ইঙ্গিতপূর্ণ চারটি কথা বললেন। এরপরে দেখা গেল যে চার্জশিটের নামে একটি প্রশ্নোত্তর পার্ট অফ চার্জশিট বলে এদিক ওদিকে ছেড়ে দেয়া হল। তা কারা ছাড়লো আর কারা সেটা নিয়ে বাড়াবাড়ি করল, এখনো পর্যন্ত আমি খানিকটা ধন্যবাদ দেব মিডিয়ার একাংশকে যারা শুধুমাত্র এই সরবরাহ করা, সাপ্লাই করা ডিস্টর্টেড পার্সিয়াল চারটে লাইন তুলে অপব্যাখ্যা তাতে সামিল হননি। আবার কেউ কেউ হয়েছেন, সোশ্যাল মিডিয়ায় হয়েছে, তো সেই বিষয়ে দুটো বিষয় আপনাদের বলে রাখি। একটিতে দেখা যাচ্ছে যেটা তারা ছেড়েছিল অর্থাৎ পেছন দিয়ে যেটা ব্যাকডোর দিয়ে এদিক ওদিক বলে চার্জশিট বলে যেটা গলিয়ে দেওয়া হচ্ছে সেটাই দেখা যাচ্ছে এবি নামে একটি ইঙ্গিত করে বলা হচ্ছে প্রশ্ন নম্বর দুই তারা ছেড়েছিলেন, যে প্রশ্ন নম্বর দুই বলে বোঝানো হচ্ছে এবি, এবি কে, এবি এবি। আর সেটা নিয়ে শুভেন্দু অধিকারী লম্পজম্প করছেন, এইবার দেখো কি হয়, এইবার দেখো কি হয়। কিন্তু যারা এই দু নম্বর প্রশ্নটা ছাড়লেন তারা তিন নম্বর প্রশ্নটা তার উত্তরটা ছাড়লেন না কেন? সেই তিন নম্বর প্রশ্ন এবং উত্তর যে চার্জশিট নিয়ে এত কথা দু নম্বরটায় বলা হচ্ছে, দু নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এবি জানো, এবি চেনো, সেটা বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার তিন নম্বর প্রশ্ন উত্তর সেখানে প্রশ্নকর্তা বলছেন তুমি কখনো এবির সাথে ডিরেক্ট কথা বলেছো বা অমুক অমুক অমুকের সঙ্গে মাধ্যমে কি তুমি এবির সাথে বা ওনার কোনো অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলেছো? যার বিরুদ্ধে চার্জশিটে উত্তরে বলছে আমি কোনোদিন এবির সাথে ডিরেক্ট কথা বলিনি বা কখনো ওনার সাথে যোগাযোগ হয়নি, এইটাকে চেপে রাখা হলো। অর্থাৎ তিন নম্বর প্রশ্ন এবং তিন নম্বর উত্তর সেটা বাইরে বেরোলো না। দু নম্বর, তুমি কি চেনো এবি বলতে কি ভাবছো, এইগুলো সামনে এনে দেয়া হলো। অর্থাৎ যে ব্যক্তি বা যারা এই উদ্দেশ্য প্রণোদিতভাবে
তিন নম্বরটাকে চেপে দিয়ে দু নম্বরটা দেখালেন বা ছড়ালেন, তারা ক্রিমিনাল অফেন্স করেছেন। তারা জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ম্যালাইন করার জন্য আপনারা তিন নম্বরটা চেপে দিয়েছেন, যেখানে লোকটি বলছে আমি অভিষেককে চিনি না, এবিকে চিনি না, কারুর মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ হয়নি। এটা গেল একটা পার্ট। দ্বিতীয়টা আরো ভয়ঙ্কর, যে চিঠির অংশটা চার্জশিটের অংশ বলে পরিচিত অংশটা বাইরে এলো। খুব জটিল বিষয়, শুনবেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা শুনলে বুঝতে পারবেন। যেটা ছাড়া হলো, অর্থাৎ এই দু নম্বর প্রশ্নটা, এটা দেখবেন নীল রঙের, নীল। যারা ম্যালাইন করার জন্য ছাড়লেন, দু নম্বর প্রশ্নটা নীল, নীল রঙে লেখা, হাতে হাতে ঘুরেছে। যারা ফরওয়ার্ড করেছেন অরিজিনাল কালারটা পাচ্ছেন নীল। আর যেটা আমি আপনাদের এখন দিলাম তিন নম্বর, যেটাই বলছে এবিকে দেখিনি, চিনি না, যোগাযোগ নেই, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনারা বলতে পারেন এই নীল আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তফাৎ কি, কেন বলছি? বলছি এই কারণে, যদি এটা চার্জশিটের অংশ হয়ে থাকে, তাহলে চার্জশিট কোথায় জমা পড়ে? কোর্টে। চার্জশিটের সঙ্গে, মূল চার্জশিটের সঙ্গে এত ডকুমেন্ট যায় না। এটা 207 যখন কমপ্লাই করার সময় আসে তখন এগুলি যায়। আচ্ছা, আমি সেটাও বাদ দিলাম। এবার আপনি বলুন যে কোর্টের কপি যখন ওঠে, কোর্টের কপি যখন ওঠে বা কোর্ট কাউকে কপি সার্ভিস করে, তখন সেটা জেরক্স থাকে, সার্টিফাইড কপি, জেরক্স। আপনি কোর্ট থেকে যখন কোনো বৈধ কাগজে তুলতে যাবেন, সেটা হয় সার্টিফাইড কপি, প্রত্যয়িত নকল, সেটা হয় জেরক্স। যখন অ্যাকিউজদের কপি সার্ভিস করা হয়, সেটা হয় জেরক্স। আর জেরক্স থেকে যদি আমি নিই, তাহলে সেটা আমাদের মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। তাহলে নীল এলো কি করে? তাহলে কি, এটা যখন অরিজিনালি ইডি অফিসে তৈরি হয়েছে, সেখানকার কোনো অফিসার ফোনে তুলে নিয়ে শুভেন্দুবাবু বা বিজেপির কোনো অফিসে পাঠিয়েছেন? নীল রং ঘুরছে কি করে? নীল রংটা ঘুরছে কি করে? হয় জাল, নয় এজেন্সির ভেতর থেকে পরিকল্পিতভাবে বিরোধীদের হাতে দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর তদন্ত চেয়ে ক্রিমিনাল কেস ফাইল করছে এই বিষয়টার উপর, এবং এগুলি যারা ফরওয়ার্ড করছেন বা ছড়াচ্ছেন বা এগুলিকে সত্য বলে চালাতে চাইছেন, একটা তো সাপ্রেস করা, আর একটা হচ্ছে নীল রঙের কাগজ কি করে ঘুরছে, নীল পেনে লেখা। এটা একমাত্র অরিজিনাল থাকা সম্ভব শুধুমাত্র এজেন্সির কাছে, তদন্তকারীর কাছে। আমরা যতদূর বুঝি তাতে এই যেটা চার্জশিটের নকল বলে ছাড়া হচ্ছে, যদি ইডির জিজ্ঞাসাবাদ হতো, সাধারণভাবে এটা ইংরেজিতে টাইপ করা হতো, ইংরেজিতে এই প্রশ্ন উত্তরের নোটটা করা থাকত। তো যেটা এখানে রয়েছে সেটা দেখে আইনজীবীরা মনে করতেই পারেন যে এটা কারুর কোনো 164-এর বয়ানের একটি অংশ। আমরা তদন্ত চাই, আমরা কিন্তু এটাই সে কথা বলছি না। কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন, অরিজিনাল নীলকালিটা বাইরে গেল কি করে? যদি 164 হয়, তাহলে সেটা শুধুমাত্র কোর্টের হেফাজতে থাকার কথা। যদি এটা অরিজিনাল চার্জশিটের কোনো অংশ হয়ে থাকে, তাহলেও
নীলকালীন লেখাটা বাইরে হোয়াটসঅ্যাপে ঘোরার কোনো কারণ নেই যতক্ষণ না এজেন্সির ভেতর থেকে কেউ বিরোধী পক্ষের হাতে পরিকল্পিতভাবে এটা তুলে দিচ্ছে। ছবিটা তোলা হচ্ছে অরিজিনাল থেকে মোবাইলে, সেইটা বিজেপি অফিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের ভাবতে কষ্ট হচ্ছে যে সিবিআই বা ইডি অফিসে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, আমাদের ভাবতে কষ্ট হচ্ছে। আমরা আশা করব সিবিআই এবং ইডি তাদের যে ব্র্যান্ড ভ্যালু, তাদের যে বিশ্বাসযোগ্যতা, তারা মিনিমাম অটুট রাখবে। বিজেপি তাদের অপব্যবহার করছে, তাদের ক্রেডিবিলিটি কোয়েশ্চনেবল করে দিচ্ছে, সেটা আলাদা পার্ট। কিন্তু আমাদের পরিষ্কার কথা, যেটা চার্জশিট বলে চলছে সেটা নীলকালী এলো কি করে? যদি সার্টিফাইড কপি তুলতেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতো। এটা সাধারণ মানুষের পক্ষে বুঝতে এক মিনিট সময় নেবে, কিন্তু এক মিনিট পরে সবাই ধরে ফেলবেন এটা। কারণ নীলকালীটা শুধু এজেন্সির কাছে থাকবে, নীলকালী কোনো অবস্থায় বেড়ে যাবে না। যদি অ্যাকিউজকে কপিও দেওয়া হয় তাহলেও সেটা জেরক্স যাবে, নীলকালীটা এলো কোথা থেকে? সার্টিফাইড কপি যদি ওঠে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর নীলকালী যদি ওঠে এজেন্সির মধ্যে থেকে হয়েছে। ফলে আমরা এর তদন্ত দাবি করছি। বিকৃত প্রচারের মাধ্যমে শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই চারানার নেতা দলবন্ধু চোর বাটবাট চিটিংবাজ ব্ল্যাকমেলার নিজেদের, যারা নিজেদের পাপ ঢাকতে বিজেপিতে গিয়ে ঘেউ ঘেউ করছে, তাদের পরিষ্কার কথা নিজেদের ঢাকতে এই ধরনের পেছন দিয়ে এই ধরনের কিছু কুকিপ্তি মার্কেটে ছেড়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমরা শুধু বিভ্রান্তিটা ঠেকিয়ে দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে লড়ছেন, তাকে ভয় পাচ্ছে বিজেপি। আরে নরেন্দ্র মোদী ও অমিত শাহ পর্যন্ত এসে অভিষেককে অ্যাটাক করছেন, তার মানে অভিষেককে তারা ভয় পাচ্ছেন। আর কালকা যোগী শুভেন্দু অধিকারী, সে তো গেছে শুধু সিবিআই ইডি থেকে বাঁচতে। সিবিআই ইডি যদি এত নিরপেক্ষ, আগে তো এফআইআর নেন নারদা, ওকে ধরুক, সারদা অ্যাকিউজ তোলাবাজি, ওকে অ্যারেস্ট করুক। ফলে শুভেন্দু অধিকারী এবং বিজেপির কেউ কেউ এই যে ব্যাকডোর দিয়ে ছেড়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ক্রিমিনাল কেস ফাইল করছেন, যারা যারা এটা ফরওয়ার্ড করেছেন বা ব্যবহার করেছেন, প্রত্যেককে তিনি এই মামলার আওতাভুক্ত রাখবেন এবং তাদের বলতে হবে নীলকালীটা কোথার থেকে এলো। আমি খুব স্পষ্ট ভাবে বলতে চাই, চার্জশিট মানে কিন্তু অভিযোগ প্রমাণ নয়। চার্জশিট তো দিল্লির ক্ষমতা দিয়ে, যে ক্ষমতায় দিল্লির যে ক্ষমতার অপব্যবহারে সিবিআই এর এফআইআর নেমড চোর শুভেন্দু বাইরে ঘুরে বেড়িয়ে বড় বড় কথা বলে, তো সেই ক্ষমতার অপব্যবহারে যাদের সঙ্গে রাজনীতিতে পেরে উঠছি না, চার্জশিটে চারটে লাইন লিখিয়ে দেওয়া কোনো ফ্যাক্টর না। ফলে চার্জশিটের গল্প কাদের শোনাচ্ছেন? আর যতবার শুভেন্দু চার্জশিটের গল্প শোনাবে ততবার প্রমাণিত হবে যে সিবিআই আর ইডি কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যবহার করছে বিজেপি। আজ ওর বাড়ি যাবে, কাল ওর বাড়ি যাবে, দেখুন না কি চার্জশিটে লেখে। তো মানুষ বোঝেন না যে নির্দেশ আসছে তারা করছেন, নির্দেশ আসছে তারা করছেন। ও 2000 পাতা হোক, 3000 পাতা হোক, আড়াইখানা লাইন, আড়াইখানা সিবিআই এর এফআইআর নেমড তোলাবাজ ব্ল্যাকমেলার শুভেন্দু নারদা কেসে আড়াই লাইন আছে, ওর নাম এফআইআর তোলাবাজি ঘুষখোর, ওকে আগে অ্যারেস্ট করুক না, 2500 পাতা তো পরে হবে। শুভেন্দু অধিকারী এও দাবি করছেন ডিসেম্বরে রাজ্যের সবচেয়ে বড় চোর ধরা পড়বে, আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না, ভোটে জিতে সরকার করবে বিজেপি। শুভেন্দু অধিকারী ক্রমশ পিছু হচ্ছেন, কদিন আগে বড় বড় কথা ছিল ডিসেম্বর দেখুন সরকার পড়ে যাবে, ডিসেম্বর দেখুন সরকার চলে যাবে, এখন বলছে আমরা ভোটে জিতে সরকার করব। কি দয়া করছে নাকি? দেশের গণতন্ত্র সেটাই বলে যে ভোটে জিতে সরকার, তো তৃণমূল তো তাই করেছে, ভোটে জিতে সরকার, এমন ভাবভঙ্গি যেন সামনে ভোট। আরে সবে ভোটে হেরে এসছো বাবু, তোমরা কেন্দ্রের বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, আট দফায় নির্বাচন, তোমরা তো হেরে এসছো,
তো ভোটে জিতে সরকার করব কথাটা আসছে কোথা থেকে? তোমরা তো এতদিন বলছিলে দেখুন ডিসেম্বরে। সুকান্ত বলেছে ওর কথা, শুভেন্দুর কথা তো সুকান্তই সাপোর্ট করেনি, গতকাল তো সুকান্ত বলেছে, যে বলেছে তার কথা। সুকান্ত বিজেপি একদিকে চলে, দিলীপ বিজেপি একদিকে চলে, শুভেন্দু মাঝখানে একটু প্রচার পাওয়ার চেষ্টা করে, কিন্তু কথাটা হচ্ছে এই যে ভোটে জিতে সরকারটা কি, এই কথাটার মানে কি? ভোটে জিতেই তো সরকার হয়েছে। এর আগে যারা বলছিল এই শুভেন্দু বলেছে 48 ঘন্টা আগে মহারাষ্ট্র, এরপরে বাংলা, মহারাষ্ট্রে কি হয়েছিল ভোটে জিতে? শুভেন্দু পিছু হাঁটছে, বুঝে গেছে পায়ের তলায় মাটি নেই, যার মুখে ছিল মহারাষ্ট্র, মহারাষ্ট্রের পর আসছি বাংলা, এখন বলছে না না ভোটচ্ছ নয়। তার মানে বুঝে যাচ্ছে ওর পায়ের তলায় মাটি নেই, বিজেপির সাপোর্টাররাই ওকে মানে না। ও নন্দীগ্রামে চোরাবালের উপর দাঁড়িয়ে আছে, আগে ঘর সামলা পরে ভাববি বাংলা। আজকে